আজি হয়েছে কি মোক এই আমি মুঠতে পাঁচজনে টিকেট বিচারিছিল, তারে ময়ো এজন, তাতে টিকেটটো মোকে মোর নামতে আহি গল। এটা সকলে সন্তুষ্ট, আমি যিকোনো এজনে পালেও আমি তেখেতকে সাপোর্ট দিয়া কথাটো আছিলে, এটা মই পাইছো আর মোর লগত সাপোর্টটো সম্পূর্ণ আছে, এটা পাবলিকও আছে। আর পরিবর্তন বিচারিছে রাইজে, বহুত কষ্ট পাইছে, সেখানে রাইজে এটাতো কি হয়েছে কি নহয়েছে আপনার সকলে গম পাই আছে, দেশত কি অবস্থা হয়েছে। এই আমার ওসরতে পেপার মিলটো বিক্রি হওয়া কথাটো জানে, সকল বস্তু এটার পিছিয়ে এটা এপদ 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 বিক্রি হয়ে আছে, আর রাইজর অবস্থা একদম অবস্থা বেয়া। এইখানে রাইজে কৈছে যে যখন দেশের রজা বেপারী হয় রাইজটো ভিখারী হয়ে যাব, হয়ে গেছে। গতি পরিবর্তন বিচারিছে রাইজে, আর পরিবর্তন ইঙ্গিতটা ইতিমধ্যে বহু ডরকে আমি গম পাইছো। গতি আমি তেমন ধরনের আজি টিকেট পাওয়ার পিছন মই সমষ্টি ইস্ট কার্বি আংলং হয়ে গেল, আজি ওয়েস্ট কার্বি আংলং সোমাইছো, আজি ইয়ার প্রায় আরম্ভ সম্বর্ধনা জানাত। না, বহুত আশা দিছিলে এই মোদীজিয়ে, বহুত আশা দিছিলে, বহুত আশা দিছিল। আপনার সকলে জানে যে আজকের দিন আহিব, এটা রাইজে কবলৈ লৈছে মোদীজির আজকের দিন নালাগে, আগের দিন ঘুরাই আনব লাগে। এজনতো কি এজন বাদ পড়ছে, এজন বাদ পড়ছে মানে কোন বাদ পড়ছে, সর্বানন্দ সোণোৱাল না তপন গগৈ? হ্যাঁ, মনত ভয়বিলাক সুমুয়াই দিছে, হ্যাঁ কেনেকে কব না পায় নয়। চৈধ্যটা যদি খেলিছে চৈধ্যটাতে চৈধ্যটার কথা কব লাগে নয় জানো? এইটো এইটো ডাঙর পার্সিলিটি কথা কৈছে যদি এইটো কৈছে। আমি চৈধ্যটা আসনত আমি এজন এই কিবা লৈ লুইনজ্যোতি গগৈক লৈ চৈধ্যটা, আমি চৈধ্যটাতে আমি একদম পূর্ণমে কাম কাম করে আছো জিকিবলৈ। কোনটো এইটো পাবলিকৰ ওপৰত ডিপেন্ড কৰিব, আমি কেইদিনমান যেতিয়া কেম্পেইনটো চলিব তার মানে আধা আধি সময়তে আমি গম পাই যাম আমি কেটে জিকিম। এতিয়া মানুহৰ মনটো একদম আহি আছে, আহি আছে। এইটো ভাল সম্বর্ধনা জনাইছে মোক, মোক বুলি নহয়, মই তাকে রাইজক কৈছো যে প্রত্যেকজন কংগ্রেসীয় এজন এজন ক্যান্ডিডেট হব লাগিব, আর হৈছেও। ধুবুরীতো জুজ হব, আধা আধি মানত আমি গম পাম, অলপ আগতে কলো নহয়, এটা ক্যাম্পেইন আরম্ভ হবহে, নমিনেশনও হওয়া নাই, নোটিফিকেশন ভালকে অহা নাই, এটা অহার পিছত তারিখ ফিক্স হওয়ার পিছত তারপর ক্যাম্পেইন যেটা চলিব, আধা ক্যাম্পেইন যাওয়ার পিছতে গম পাম যে কত কোনে জিকিব। কিন্তু কার্বি আংলংটো আমি জিকাটো খাটাম।